Assalamualaikum, my dear students. I hope all of you are doing well. আজকে তোমাদের সাথে আমি মাস ডিস্ট্রিবিউশন সম্পর্কে ডিসকাস করব। মাস ডিস্ট্রিবিউশন তোমরা যদি জানো, বিগত ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষায় তোমরা কি করেছো, 5 মার্কসের কমার করেছো, যেটা আমরা তোমাদের রিটেন পরীক্ষা মেইন পরীক্ষাটার সাথে অ্যাড করেছিলাম। কিন্তু ওটা এখন এবার ওটা আমরা করব না। এবার সরাসরি তোমাদের সিলেবাসে যতগুলো পাস আছে সেটার উপর রিটেন পরীক্ষা হবে। যেমন ধরো গ্রামার 50, ট্রান্সলেশন 10, ট্রান্সলেশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড টু ইংলিশ, সরি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ব্রেক থাকবে, শুধু বাংলা টু বাংলা টু ইংলিশ হবে। সেটার জন্য 10 মার্কস পাওয়ার আছে, 5 তোমার ইংলিশ টু ব্যাক বাংলা হলে আর 5 বাংলা টু ইংলিশ হবে। নাম্বার 3, লেটার অ্যাপ্লিকেশন দুটোই কিন্তু শিখতে হবে। অনেকে আপনার প্রশ্ন করে কারিয়ার এসে প্রশ্ন করে করে ম্যাডাম কোনটা শিখবো, অ্যাপ্লিকেশন শেখাবো আছে কেন লেটার শেখাবো, দুটোই তোমার শিখতে হবে। অ্যাপ্লিকেশন লেটার কোনো কথা আমাদেরকে দুটোই শিখতে হবে, যে কোনো একটা সো তোমরা দুটো শিখতে পারবে। তারপর এসব ফর্ম ফর্ম ফিলাবে, পাঁচ নাম্বার আছে, পাঁচ নাম্বারটা তোলার থেকে একদম সোজা, পাঁচ নাম্বার কেন তোলা যাবে, জাস্ট বসে যেরকম আছে সেরকম হুবহু খাতার মধ্যে লিখে দিতে, জাস্ট ফিলাপটা করে দেওয়া, কোনো মুখস্থ করতে হচ্ছে না। প্যারাগ্রাফে 10 মার্কস, ঠিক আছে, প্যারাগ্রাফ তোমাদের তিনটে আছে, তিনটে শিখতে হবে, যে কোনো একটা লিখে দিবি, কোনো ধরনের চয়েস করবে অপশন থাকছে তোমাকে, এটা শিখতেই হবে। এবার এসে আমরা তো প্রায় অলমোস্ট আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তাই না, জাস্ট একটু অল্প বাকি আছে। এবার এসে আমরা ফর্ম ফিল আপে চলে যাই, শুধু ফর্ম ফিল আপটাই বাকি ছিল, তাই না, ফর্ম ফিল আপটাও মনে হয় আগে পড়া দিয়েছিলাম আমি, যে একটা ক্লাস আমাদের সিটি পরীক্ষা আগে হয়েছিল, সে সেখানে মনে হয় ফর্ম ফিল আপটা পড়া দিয়েছিলাম, ফর্ম ফিল আপ আর প্যাক আপ করিয়েছিলাম, বলেছিলাম তোমরা তোমাদের মতো করে শিখে নিবে। আচ্ছা, তারপর আজকে একটু পড়াচ্ছি, যে কারণে আমি পড়াচ্ছি, তোমরা অনেকে কিছু জিনিস কমন মিস্টেক করে থাকো, মানে যেমন ধরো ফর্ম ফিল আপের মধ্যে অনেকে সব সুন্দর করে লিখো, ফটো ফ্রেম রাখতে ভুলে যান, আবার এখানে সিগনেচার দুটো থাকলে দুটো লিখতে হবে, অথরাইজ সিগনেচারটা তোমাকে লিখতে হবে না, তোমাকে তোমার নিজের সিগনেচারটা দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকার সিগনেচারের মধ্যে তুমি নেমের মধ্যে যে যে নামটা ইউজ করবে সে নামটাই তোমাকে করতে হবে, অ্যাপ্লিকার সিগনেচারের মধ্যে ইউজ করতে হবে। যেমন ধরো নাম্বার 9, ইমাজিন দ্যাট ইউ আর এ স্টুডেন্ট ইন ঢাকা, ইফ আই সে ইমাজিন ইউ আর এ রাহাত, ইউ লিভ ইন ঢাকা, তাহলে নেমের জায়গায় কী ইউজ করবে, রাহাত, তাই না, আমি বলেছি কি তুমি মনে করো তোমার নাম রাহাত, এটা বলেছি তুমি ঢাকায় থাকো। If I mention student's name or father name, mother name, etc., then you have to write it. You have to use it when you will write form fill up. অর্থাৎ তুমি যখন আমি যখন মেনশন করে দিব কোশ্চেনের মধ্যে কোনো নাম, ফাদার নাম, বাবার নাম, মায়ের নাম অথবা নিজের নাম উল্লেখ করে দিব, তুমি যখন ফর্ম ফিল আপটা করবে তখন ওটা লিখতে হবে তোমাকে। সো বি কেয়ারফুল। ইমাজিন দ্যাট ইউ আর এ স্টুডেন্ট ইন ঢাকা, তুমি ঢাকার স্টুডেন্ট, ইউ লিভ ইন রূপনগর, তুমি রূপনগরে থাকো, রেসিডেন্সিয়াল এরিয়া ঢাকা, ঢাকার রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে থাকো, যেটা নাম হচ্ছে রূপনগর। আর এ দিয়ে কি বুঝে জানো, রেসিডেন্সিয়াল এরিয়া, আর দিয়ে রেসিডেন্সিয়াল, এ দিয়ে এরিয়া, আর দিয়ে অবলিক দিয়েছি না, আর অবলিক এ রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া কোনগুলোকে বলা হয়, আবাসিক এলাকা এলাকা যেগুলো সেগুলো, যেখানে আবাসিক এলাকা তাকে বলা হয় যেখানে মানুষ শুধু বসবাসের জন্য ঘর তৈরি করে, মনে করো কোনো কিছু থাকে না, যেমন বাজার, তারপর মুদির দোকান, এই ধরনের মার্কেট থাকে না, লোকাল এরিয়ার মধ্যে কিন্তু এগুলো থাকে, ঠিক আছে। যেমন তোমাদের স্কুলটা লোকাল এরিয়ার মধ্যে, আবাসিকে নয়, তোমাদের যদিও এটার কিছু দূরে গিয়ে সানাওয়ার আবাসিক পড়ে, তারপরও বলবে লোকাল এরিয়া, যেহেতু তোমরা স্কুল থেকে বের হয়ে বিভিন্ন ধরনের মার্কেট দেখতে পারো, বিভিন্ন ধরনের দোকান দেখতে পারো, পার টেলর আছে এখানে, তারপর স্টেশনারি জিনিস বিক্রির দোকান আছে, তারপর মুদির দোকান আছে, গ্রোসারি শপ যেটাকে বলা হয়, এই ধরনের দোকান থাকে। কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াগুলো হচ্ছে শুধু মানুষ বসবাসের জন্য বিল্ডিং তৈরি করে থাকে, এখানে আর কোনো কিছু থাকে না, এটাই হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ আবাসিক এলাকার বৈশিষ্ট্য। ওকে,
You want to be member of swimming complex in your area. Ki swimming complex er member hote chao tomar area r modhe. Your hobby is gardening. Tomar shokh hocche gardening. Orthat bagan kora. And stamp collecting. Stamp chino. Ajkal bachara abar stamp chino na. Stamp na chino jeno obosho tumra dai na. Ajke chithi potrer byabohar ta uthe geche jar karone stamp jinish ta onekei chino. Stamp hocche ডাক টিকেট বাংলায় বলা যখন তুমি বাংলায় লিখবে তখন ওটা লিখতে হবে ডাক টিকিট কিন্তু যখন মুখে বলবে তখন বলবে বাংলায় ডাক টিকেট ঠিক আছে তুমি দেখবে তোমাদের গ্রামার বই যখন খুলবে বাংলা গ্রামার বই তখন উপরে স্ট্যাম্পের জায়গায় লেখা আছে ডাক টিকিট ঠিক আছে আচ্ছা ফর দ্যাট এই জন্য ইউ হ্যাভ টু ফিল আউট ফর্ম তোমাকে এই কারণে একটা ফর্ম ফিল আপ করতে হবে লুক এট দ্য ফলোইং ফর্ম অ্যান্ড ফিল ইট আউট তোমাকে নিচে ফর্মটা দেখতে বলছে ওইটা ফিল আপ করতে বলছে এখন ফর্ম ফিল আপের সময় তোমার যেটা করতে হবে ফর্ম ফিল আপের যে সব ইংলিশ বাক্য আছে ইংলিশ কথাগুলো আছে সেগুলো তোমার সম্পূর্ণ বই তুলতে হবে যেমন ধরো সুইম সুইমার্স জোন কমা ঢাকা তোমরা অনেকে কী করো উপরে ব্যাপারটা লিখো তারপরে নিচে লেখাগুলো লিখো না এগুলো যেন কিন্তু মাস্ক কাটা যায় এগুলো যেন কিন্তু আমি মাস্ক কেটে ফেলি সো বি কেয়ারফুল এটা সম্পর্কে আর এপিকাল সিগনেচার হচ্ছে তোমার তুমি কিন্তু নেমে যে নাম লিখবে সেটাই ঠিক আছে আর অথরাইজ সিগনেচার তোমাকে দিতে হবে না আর তোমরা যদি নাম বুঝে থাকো এখানে নিচে কিন্তু আনসার দেওয়াই আছে আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চাইলে লিখতেও পারো লিখলেও সে ভালো যদি আমি উল্লেখ করে দিই তাহলে ওখানে তো উল্লেখ করা আছে রূপনগর আর এ ঢাকা ঠিক আছে আর অবলিক এবং রেসিডেন্সিয়াল এরিয়া অ্যাড্রেসটা তুমি এখানে লিখবে আর যদি আমি উল্লেখ না করে দিই তোমরা তোমাদের মতো করে লিখতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছো তোমাদের ক্লাস নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো তোমরা ভিডিওটা দেখার পর করতে পারো আমি কমেন্ট বক্স চেক করে দেখবো যে তোমাদের কোনো কোয়েরি আছে নাকি আর ক্লাসে যদি আমার চোখ না যায় ওদিকে অর্থাৎ আমি যদি কোনো কারণে মিস করে ফেলি তোমাদের কমেন্ট করে তোমরা অফলাইন ক্লাসে এসেও বলতে পারো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম